বর্তমানে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত নগরায়ন ও শিল্পায়নের কারণে বিদ্যুতের চাহিদা ক্রমশ বাড়ছে। প্রচলিত শক্তির উৎস দিন দিন ফুরিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে অতিরিক্ত বিদ্যুতের চাহিদা মেটাতে অপ্রচলিত শক্তির উৎসের উপর জোর দেওয়া হচ্ছে। অপ্রচলিত শক্তির উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের খরচ অনেক কম হয়, বিদ্যুতের প্রতি ইউনিটের খরচ তুলনামূলক অনেক কম পড়ে, ফলে অপ্রচলিত শক্তির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। প্রচলিত শক্তির উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের সময় বিভিন্ন রাসায়নিক ও বর্জ্যের প্রভাবে পরিবেশ দূষণ হয়, কিন্তু অপ্রচলিত শক্তি উৎস থেকে বিদ্যুৎ তৈরিতে পরিবেশ দূষণ অনেক কম হয়, ফলে অপ্রচলিত শক্তি উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের সময় বর্জ্য রাসায়নিক নির্গত অনেক কম হয়। এতে আবার নতুন সংযোজন হলো বৃষ্টির ফোঁটা থেকে বিদ্যুৎ উৎপাদন। এবার আইআইটি দিল্লির গবেষকরা বৃষ্টির ফোঁটা থেকে বিদ্যুৎ উৎপাদনের কৌশল আবিষ্কার করে সাড়া ফেলে দিয়েছেন। এই আশ্চর্যজনক আবিষ্কার সম্পর্কে আরও জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। যদি আপনি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটির নিচের ডান দিকের কোণে লাল রঙের সাবস্ক্রাইব লেখাটাতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। লাইক ও শেয়ার করে সবাইকে জানতে সাহায্য। সভ্যতার অগ্রগতির জন্য প্রকৃতির বিভিন্ন রহস্য ভেদ করে মানবজাতি উন্নতি করেছে। বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতীয় বিজ্ঞানী ও গবেষকদের অবদানও এক্ষেত্রে কম নয়। দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটির গবেষকরা সম্প্রতি একটি যন্ত্র আবিষ্কার করেছেন, যেখানে টার্বো ইলেকট্রিক এফেক্ট এবং ইলেকট্রোস্ট্যাটিক কন্ডাকশন পদ্ধতি ব্যবহার করে জলের ফোঁটা, বৃষ্টির ফোঁটা জল থেকেও বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে। স্রোত এমনকি সমুদ্রের তরঙ্গ থেকেও বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। শুধু তাই নয়, লিকুইড সলিড ইন্টারফেস টার্বো ইলেকট্রিক ন্যানো জেনারেটর নামক এই যন্ত্র দ্বারা উৎপন্ন বিদ্যুৎ ভবিষ্যতে ব্যবহারের জন্য ব্যাটারিতে সংরক্ষণ করা যাবে। কীভাবে এই আশ্চর্যজনক নতুন ন্যানো জেনারেটর ডিভাইস কাজ করবে? আইআইটি দিল্লির গবেষকদের মতে, নতুন তরল কঠিন ইন্টারফেস টার্বো ইলেকট্রিক ন্যানো জেনারেটর ডিভাইসটি বিশেষভাবে ডিজাইন করা ন্যানো কম্পোজিট পলিমার এবং কন্ডাক্ট ইলেকট্রোড দিয়ে তৈরি। এটি জলের ফোঁটা থেকে কয়েক মিলিওয়াট শক্তি উৎপন্ন করতে পারে, যা সহজেই ছোট ইলেকট্রিক ডিভাইস যেমন ঘড়ি, ডিজিটাল থার্মোমিটার, রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিটার, স্বাস্থ্যসেবা সেন্সরকে শক্তি দিতে পারে। উপরন্তু এটি পাইজো ইলেক্ট্রিক প্রভাব ও লবণাক্ত জলের ফোঁটা থেকে স্বাভাবিকের চেয়ে বেশি বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম হবে। আইআইটির অধ্যয়ন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এন্ট্রা দ্বারা সমর্থিত। সেক্ষেত্রে এই বিস্ময়কর যন্ত্রটি কীভাবে ব্যবহার বিকল্প হিসেবে ব্যবহার করা যায় সেই বিষয়ে আরও চিন্তা করা হচ্ছে বলে আইআইটির দিল্লির পদার্থবিজ্ঞানের অধ্যাপক নীরজ খাঁর জানান। উল্লেখযোগ্যভাবে অধ্যাপক নীরজ খাঁর ও তার দল বর্তমানে সংস্থার ন্যানো স্কেল রিসার্চ ফেসিলিটি NRF-এর কাজ করে যাচ্ছেন। দীর্ঘস্থায়ী একটি টার্বো ইলেকট্রিক এফেক্ট ব্যবহার করে ক্ষতিগ্রস্ত যান্ত্রিক কম্পন থেকে বৈদ্যুতিক শক্তি সংগ্রহ করা যায় ও যান্ত্রিক শক্তি সংগ্রহের ক্ষেত্রে ফেরো ইলেকট্রিক পলিমার ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে পেটেন্ট পেয়েছেন। এই অসামান্য কৃতিত্বের জন্য নীরজ খাঁর সহ সকল গবেষকদের অভিনন্দন ও শুভেচ্ছা। আপনি যদি এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ভিডিওটি নিচের ডান দিকে সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু অবশ্যই শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করুন। আপনাকে অনেক ধন্যবাদ। অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে রাখুন।